যাচ্ছি বলতে নেই, বলতে আসি। আসি মা। দাঁড়াও, আরান বৌদিকে নিয়ে ভেতরে যা। কি হলো? সে বুঝতে পারছো কি বিষয়ে আমি কথা বলতে চাইছি? না, পারছি না। অভিমন্যু সেনের ব্যাপারে? সেন নয়, অভিমন্যু লাহা। ও হ্যাঁ, তোমাদের তো আবার আইনি ডকুমেন্টস ছাড়া যে কোনো জিনিস মানতে একটু অসুবিধা হয়। চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করবো খুব শীঘ্রই। শোনো, মায়ের নাম কি? কাবেরী সেন। ও যা বলছে তাহলে কি সত্যি? তোমাদের মানতে অসুবিধা হলেও সত্যি। বাড়ি দক্ষিণ কলকাতায়। পার্লার রীতি শুনছিলাম, ছেলেটি নাকি সন্ধ্যে হলেই মদের গ্লাস নিয়ে বসে পড়ে। ওর জীবনে যা ঝড় গেছে, তার জায়গায় আমি থাকলে হয়তো আমি সারাদিন নেশায় ডুবে থাকতাম। পার্লার বিয়েতে এটা শুনি যে অভিমন্যুর মতো উকিল হয় না। জানি না, কখনো মুখোমুখি হয়নি। সেটাও জেনে যাবে খুব শীঘ্রই, মুখোমুখি হবে। শোনো, আমি চাই না বাড়িতে এইসব নিয়ে আলোচনা হোক। সবকিছু তো তোমাদের চাহিদা অনুযায়ী হবে না। এলাহাবাদিতে আগে অনেক অত্যাচার, অনেক অভিচার হয়েছে, সেগুলো নিশ্চয় তোমাদের ইচ্ছা অনুসারেই হয়েছিল। সত্যি মুখোমুখি হতে শিখো। টাকার উল্টো পিঠটা কিরকম সারা জীবনে একবারও তা দেখবে না। এইসব ব্যাপার জানা যায় দিয়ে বার করে দেওয়া হলো, জেঠুমনিকে এক ঘরে করে দেওয়া হলো।